আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন আলম, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, জিন্নাত আলী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কলেজ, কলাখালী, পিরোজপুর। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুদাইবিয়ার সন্ধি কী, এর গুরুত্ব আলোচনা করো। তো প্রথমেই আমরা দেখব হুদাইবিয়ার সন্ধি কী। 628 খ্রিস্টাব্দে মুসলমান এবং কুরাইশদের মধ্যে যে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, অর্থাৎ এটা ইসলামের ইতিহাসে আমরা হুদাইবিয়ার সন্ধি নামে আখ্যায়িত করতে পারি। তো এ পর্যায়ে আমরা দেখব হুদাইবিয়ার সন্ধির পটভূমি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা দীর্ঘ 6 বছর যাবৎ মদিনায় অবস্থান করার পর মক্কাতে যাওয়ার জন্য তাদের হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। এজন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীগণ পবিত্র জিলকদ মাসে অর্থাৎ ওমরা পালন করার জন্য 1400 সাহাবি নিয়ে রওনা হন। তখন কুরাইশরা তাদের অবস্থা অবলোকন করে তাদেরকে গতিরোধ করার জন্য চেষ্টা করেন এবং উভয়ের মধ্যে হুদাইবিয়া নামক স্থানে একটি সন্ধি স্বাক্ষরিত হয়, যা ইসলামের ইতিহাসে হুদাইবিয়া সন্ধি নামে আমরা আখ্যায়িত করতে পারি। পবিত্র কোরআনে তাই এটাকে ফাতহু মুবিন বা মহাবিজয় বলেও আখ্যায়িত করা হয়েছে। এ পর্যায়ে আমরা দেখব হুদাইবিয়ার সন্ধির শর্তাবলী। তো প্রথমেই হুদাইবিয়ার সন্ধির শর্তাবলী প্রথমেই আমরা আলোচনা করব, অর্থাৎ এবছর মুসলমানরা হজ পালন না করেই মদিনায় ফিরে যাবেন, পরবর্তী বছর তারা ইচ্ছা করলে হজ করতে আসতে পারবে কিন্তু 3 দিনের বেশি তারা মক্কা অবস্থান করতে পারবে না। মুসলমানরা যখন হজ পালন করতে আসবে তখন আত্মরক্ষার জন্য তারা শুধু কোষবদ্ধ তরবারি ছাড়া অন্য কোনো অস্ত্র সঙ্গে আনতে পারবে না। মুসলমান এবং কুরাইশদের মধ্যে আগামী 10 বছরের জন্য যুদ্ধবিগ্রহ বন্ধ থাকবে। কোনো কুরাইশ ইচ্ছা করলে মুসলমানদের সাথে সন্ধি করতে পারবে কিন্তু কোনো মুসলমান ইচ্ছা করলে কুরাইশদের সাথে সন্ধি করতে পারবে না। কোনো গোত্র এবং সন্ধি শর্তাবলী উভয় কর্তৃক পালিত হবে। মুসলমানরা যখন মক্কায় হজ পালন করার জন্য আসবে তখন তাদের জানমালের নিরাপত্তা বিধান করবে কুরাইশরা এবং ওই সময়ে তা কুরাইশরা অন্যত্র অবস্থান করবে। কুরাইশরা মুসলমানদের উপরে কোনো প্রকার কোনো ধরনের কোনো নির্যাতন করতে পারবে না। তো এ পর্যায়ে আমরা দেখব হুদাইবিয়ার সন্ধির গুরুত্ব কী ছিল। তো প্রথমে আমরা দেখব হুদাইবিয়ার সন্ধির গুরুত্বের মধ্যে, অর্থাৎ মহাবিজয়। হুদাইবিয়ার সন্ধিকে পবিত্র কোরআনে মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়েছে, কেননা সাহাবায়ে কেরাম বলেছেন যে অর্থাৎ ইসলামের যে বিজয়গুলো, যে যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে যতটুকু সম্ভব হয়েছিল পরবর্তী পর্যায়ে ঠিক এতটুকু করা সম্ভবপর হয়নি। এজন্য তারা এটাকে পবিত্র কোরআনে ফাতহু মুবিন বা মহাবিজয় বলেও আখ্যায়িত করেছেন। শ্রেষ্ঠ বীরদের ইসলাম ধর্ম গ্রহণ অর্থাৎ হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে, অর্থাৎ কুরাইশদের যারা শ্রেষ্ঠ বীর ওমর ইবনুল আস এবং আরও খালিদ বিন ওয়ালিদের মতো যারা শ্রেষ্ঠ বীর ছিল তারা ইসলামের সহায়তায় আসতে বাধ্য হয় এবং তারা কী করে ইসলাম ধর্ম কবুল করে, ফলে পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে ইসলামের পতাকা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা, অর্থাৎ কুরাইশ হুদাইবিয়ার সন্ধি ছিল মদিনা রাষ্ট্রের মূল ভিত্তি স্থাপনের অবলম্বনকারী, কেননা হুদাইবিয়ার সন্ধির যে শর্তগুলো ছিল তা মুসলিম স্বার্থের প্রতিকূলে মনে হলেও তা মূলত ছিল মুসলিম স্বার্থের অনুকূলে, কেননা এই সন্ধির সূত্র ধরেই পরবর্তী পর্যায়ে মুসলমানরা কী করে মক্কা বিজয় করতে সক্ষম হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেন। মন্ত্রী পরিষদ গঠন, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধির ফলেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে একটি মন্ত্রণা পরিষদ বা মন্ত্রী পরিষদ গঠন করেন, কেননা হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে উল্লেখ ছিল যে পরবর্তী পর্যায়ে অর্থাৎ মুসলমানরা 10 বছরের জন্য কোনো যুদ্ধবিগ্রহ করতে পারবে না, অর্থাৎ এটা ছিল মুসলমানদের জন্য একটি পজিটিভ বিষয়। আর এই বিষয়ের জন্যই পরবর্তী পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মদিনায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে তিনি একটি কী করেন হচ্ছে মন্ত্রী পরিষদও গঠন করেন। বিশ্ববিজয় অর্থাৎ
হুদায়বিয়ার সন্ধিকে বিশ্ববিজয়ের একটি সিঁড়ি বলেও আমরা আখ্যায়িত করতে পারি, কেননা হুদায়বিয়ার সন্ধির ফলে মুসলমানরা নির্বিঘ্নে বিশ্বের বিভিন্ন দেশে তাদের দূত প্রেরণের মাধ্যমে ইসলামের কথা বলতো, আর বিভিন্ন দেশের যারা রাষ্ট্রনায়ক ছিল তারা ইসলামের কথাগুলো শ্রবণ করত। আর এরই সূত্র ধরে পরবর্তী পর্যায়ে কী করে মুসলমানরা বিশ্ববিজয় করতেও সক্ষম হয়। সুতরাং আমরা বলতে পারি যে হুদায়বিয়ার সন্ধির যে গুরুত্ব তা ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। তো আজকের যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, এবং এই বিষয়গুলো তোমরা বাসায় গিয়ে আরও খুব গুরুত্ব সহকারে পড়বা। তো আজকের অনলাইন ক্লাসে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে, এ বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।